সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 5ই নভেম্বর 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে আবু সাইদ ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া। তো এই ফার্ম থেকে মূলত বকনা বাচ্চা বিক্রি করা হয়। তো পূর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন বকনা ওনারা সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই বকনাগুলোই আপনাদের দেখাবো, আর এই বকনাগুলো সম্পর্কেই বিস্তারিত জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। তো শুরুতেই পরিচয়টা বলবেন। আমি মোহাম্মদ আবু সাইদ, আবু সাইদ ডেইরি ফার্মের মালিক, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রামের নাম। একজন বকনা ব্যবসায়ী? হ্যাঁ, একজন বকনা ব্যবসায়ী। আচ্ছা, তো এবার কতগুলো বকনা সংগ্রহ করেছেন? এবার আছে আপনার মোটামুটি 9টা বকনা আছে। 9টা? হ্যাঁ। কেমন দাম থেকে কেমন দাম পর্যন্ত আছে আপনার? মোটামুটি 65 থেকে শুরু করে 1,30,000 পর্যন্ত। 1,30,000 এরও বকনা আছে? হ্যাঁ আছে। আচ্ছা, তো সেগুলো দেখবো কোনটা কেমন জাতের, কেমন পার্সেন্টেজ। হ্যাঁ অবশ্যই। তার আগে একটু বলেন তো, বর্তমানে তো শীতকাল কিন্তু চলে আসছে। হ্যাঁ, সকালে কুয়াশা পড়ে, রাত্রে শীত। তো এরকম একটা ওয়েদারে গরু বাছুর কিভাবে লালন পালন করতেছেন, বা এই ওয়েদারের জন্য গরু বাছুরকে বাড়তি কোনো পরিচর্যার প্রয়োজন আছে? না, বাড়তি কোনো পরিচর্যা নাই। আপনার মানে খাদ্য বা আপনার দানাদার বা আপনার যে মেনুতে যে খাদ্য থাকে ওই খাদ্য দিলেই চলবে। কিন্তু আপনি শীতের সময়, এখনও তো সেরকম শীত পড়েনি, তবে হ্যাঁ শুরু মাত্র, তবে শীতের সময় আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আপনার যে জায়গায় রাখি, জায়গাটা মনে করেন পরিষ্কার পরিচ্ছন্ন তো এমনিতেই থাকে, সব সময়ই থাকে। তারপরে মনে করেন ওই জায়গাটা আপনি তিরপল অথবা পলিথিন আবদ্ধ করে, মানে বাইরে না যায়, তাহলে আর কি মানে গরুগুলো আর কি ভালো থাকে বা সুস্থ থাকে। ঠিক আছে। আর যদি আপনি এমনিতে খোলাভাবে রাখি তাহলে হয়তো বাতাস বা কুয়াশায় ঠান্ডা লাগতে পারে, এটাই, তাছাড়া অন্য কোনো সমস্যা, কোনো সমস্যা না, কোনো সমস্যা নাই। তো চলেন তাহলে এবার আপনার বকনাগুলো দেখি, আর আপনি এক এক করে বকনাগুলো সম্পর্কে আমাদের একটু জানান। আচ্ছা আচ্ছা, তো একদম এই পাশ থেকেই শুরু করি তাহলে। ভাই শুরুতে একটা বকনা আছে, এই বকনাটা সম্পর্কে জানাবেন। এটা আপনার হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান? হ্যাঁ, আপনার 85% টেন্স আছে বাচ্চাটা। পার্সেন্টেজটা বললেন কিভাবে বললেন? এটা আপনার ওই দেখলে বোঝা যায়, আপনার জাত দেখলে বা আপনার মান দেখলে বা আপনার হলস্টিয়ান ফিজিয়ানের যে বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো দেখলে আমরা বুঝতে পারি। আচ্ছা। বা তারপরে মনে করেন যে আবার ওই যখন বীজটা কনসিভ করায় সে কনসিভের খবরটা যদি জানা যায় যে আসলে কত পার্সেন্টেজ দেয়া, ওটাও জানা যায়। আচ্ছা, তো এই বাচ্চাটার বয়স কেমন? এটার বয়স আপনার মোটামুটি 11-11.5 মাস হয়েছে আর কি। 11-11.5 মাস হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এখনো অ্যাডাল্ট হয় নাই? না, অ্যাডাল্ট হয়নি। তো এই বাচ্চাটা গুণগত মানে কেমন এটা তো আপনি জানেন? হ্যাঁ, গুণগত মান বলতে কি, এগুলো আপনি একবার সর্বোচ্চ ভালো মানের বাচ্চা, এর উপরে আর বাচ্চা হয় না। আচ্ছা, তো বাচ্চার দাম কেমন রাখছেন? এটা দাম যাচ্ছে আপনার 1,30,000 টাকা। 1,30,000 টাকা? 1,30,000 টাকা। তার মানে এটাই আপনার খামারের সব থেকে দামি বকনা? সবচেয়ে দামি বকনা। আচ্ছা, তো ভাই এবার একটু বলেন তো, 1,30,000 টাকা তো আসলে কম না, একজন শ্রমিককে গোছাতে মিনিমাম 3-4 মাস সময় লাগবে। হ্যাঁ, তাহলে তো এই বাচ্চাটার মধ্যে এমন কি আছে যে কোনো ক্রেতা 1,30,000 টাকা দিয়ে এটা নিবে? আসলে মনে করেন 1,30,000 টাকা আমি দাম চাচ্ছি, এখন হয়তো আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে, তবে এই বাচ্চাটা আপনি মানে কত বড় বড় একটা গাভী হবে, ঠিক আছে, এ যখন মনে করেন বয়স হবে, যখন কনসিভ করবে, ঠিক আছে, কনসিভ করার পরে যদি মানে একে কিনতে যায়, যে কেউ যদি কিনতে যায়, আপনি 3-4 মাস যদি কনসিভ করা অবস্থায়ও কিনতে যায়, তাও আপনার 1,70,000-80,000 টাকা লাগবে। আর যদি এগুলো মনে করেন পূর্ণ মানে প্রেগনেন্ট হয়ে যায়, মানে বাচ্চা দেওয়ার সময় হয়, তখন এগুলো মনে করেন যে 2,50,000-3,00,000 বা 2-এর উপরে বিক্রি হবে, 2-এর নিচে বিক্রি হবে না, এই কারণে এটার দাম বেশি। হ্যাঁ, এটার দাম বেশি। আর এই বাচ্চাগুলো আপনি দেখেন ওই যে আপনার পালানটা দেখেন, তলাটা দেখেন, তলাটার সাইজটা কত সুন্দর এখনই, ঠিক আছে। তো এগুলো আসলে মানে জাত মান, যেগুলো ভালো জাতের ভালো মানের, এগুলো আসলে কিনতে গেলে আমরাও অনেক টাকা দিয়ে কিনি, ঠিক আছে, আবার বিক্রি করতে গেলেও একটু বেশি দামে বিক্রি করি। আচ্ছা, তো এটা 1,30,000-এর? হ্যাঁ, দরদাম করে নেওয়া যাবে, দরদাম করতে পারবে আর কি, আলোচনা করা যাবে। হোক, আমরা পাশে আরেকটা আছে ওইটা দেখি। তৃতীয়ত আরেকটা বাচ্চা আছে, এটা এটা আপনার হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান? হ্যাঁ। কেমন বয়স হবে?
এটার বয়স আপনার ওর চেয়ে একটু কম হবে, এটা আপনার 10 মাস পার হয়েছে আর কি, 10.5 মাসের মতো হয়েছে। 10.5 মাস সম্পূর্ণ সুস্থ সবল? একদম সম্পূর্ণ সুস্থ সবল। আপনার যে খড় খাচ্ছে বা খোল ভুষি খায়, মানে কোন মানে খাদ্যে বা কোনো ইয়েতে কোনো সমস্যা নাই, ঠিক আছে, একদম ক্লিয়ার। আচ্ছা, তো এই বাচ্চাগুলো মূলত কনসেপ্ট আসতে এখনো 3-4 মাস সময় লাগবে? 3-4 মাস সময় লাগবে, আর 3-4 মাস পরে এগুলো কনসিভ করবে। আপনার 14-18 মাসের মধ্যে বাচ্চা কনসিভ করে ফেলে ভালো জাতের ভালো মানেরগুলো। তো এটার দাম কেমন চাইছেন? এটার দাম চাচ্ছিল আপনার 95,000 টাকা। 95,000 টাকা এটার দাম চাই? হ্যাঁ। আচ্ছা, তো কোনো ক্রেতা যদি এর গুণগত মানে সন্তুষ্ট হয়, সব কিছু দেখে ভালো লাগে, তাহলে এটার দরদাম করে নিতে পারবে? হ্যাঁ, অবশ্যই নিতে পারবে। আচ্ছা, তো এটাও সাইড করে দেওয়া হোক। 3 নম্বরে একটা বাচ্চা আছে, এটা সম্পর্কে জানাবেন। এটা আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান, হ্যাঁ। এটার বয়স কেমন হবে? এটার বয়স আপনার ওই 10 মাস পার হয়েছে আর কি, এটার বয়স আর ওইটার বয়স সম পরিমাণে একই রকম বয়স? হ্যাঁ, একই রকম আছে, কিন্তু বাচ্চা এর চেয়ে ওইটা একটু জাতে ভালো আছে। গুণগত মান ওইটার ভালো? হ্যাঁ, গুণগত মান ওইটার একটু ভালো। কি দেখে বুঝলেন? ওটা আপনার ওই যে পাশার সাইডটা, তারপর আপনার সামনের সাইডটা, ঠিক আছে, আর আপনার ইয়ার যে পার্সেন্টেজ, ওয়ার পার্সেন্টেজ এর চেয়ে একটু বেশি আছে। একটু বেশি আছে, এটা শারীরিক গঠন দেখে আপনি? হ্যাঁ, শারীরিক গঠন দেখে। আচ্ছা, যারা অভিজ্ঞ দর্শক আছে, অভিজ্ঞ ক্রেতা আছে, তারাও দেখলে একটু বুঝতে পারবে? হ্যাঁ, অবশ্যই বুঝতে পারবে যে আসলে এটার মান আর ওটার মান কখনো সমান হতে পারে না, বা সমান হবেও না। অবশ্যই কোনোদিনও সমান হবে না। তো এই বাচ্চাটার দাম চাওয়া কেমন? এটার দাম চাচ্ছি আপনার 1,05,000 টাকা। 1,05,000 টাকা দাম চাইছে? হ্যাঁ। কোনো ক্রেতার পছন্দ হলে দরদাম করে নেওয়া যাবে? হ্যাঁ, দরদাম করে নিতে পারবে। আর একটা তথ্য দেন তো, বর্তমানে বকনার মার্কেটটা কেমন আছে? মোটামুটি আপনার চাহিদা অনুযায়ী আর ভালো জিনিস, ভালো মানের যেগুলো, এগুলো ভাই সব সময় দাম থাকে, বা মার্কেট সব সময় ভালোই থাকে, এরকমই থাকে? এরকমই থাকে। আচ্ছা, পাশে আর একটা বকনা আছে, চলেন এবার এইটা দেখি। পাশে যেটা আছে এটা? এটা আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান, হ্যাঁ। কেমন বয়স? এটার বয়স হয়েছে 11 মাস। 11 মাসের মতো বয়স হয়েছে? 11 মাস। সম্পূর্ণ সুস্থ সবল? একদম সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা, এটার দাম পড়বে কেমন? ওটার দাম পড়বে হলো আপনার 1,05,000 টাকা। ওটাও এটার দামও পড়বে 1,05,000 টাকা? হ্যাঁ। কোনো আগ্রহী ক্রেতা থাকলে যদি এটা পছন্দ হয়, সার্বিক দিক দেখে বিবেচনা করে 1,05,000 দাম চাও, দরদাম করে নিতে পারবে? হ্যাঁ, যাচ্ছে মানে মানে দরদাম করে নিতে পারবে। আর সম্পূর্ণ সুস্থ সবল আছে? একদম সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা, তো ঘুরাই দেওয়া হোক, আমরা অপর পাশটা একটু দেখি। আচ্ছা, চলেন এবার পাশের বকনাটা আমরা দেখি। পাশে যে আর একটা বকনা আছে এটা? এটাও আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান, হ্যাঁ। কেমন বয়স হবে? এটার বয়স হয়েছে আপনার 9.5 মাস 10 মাস। 9.5 মাস থেকে 10 মাসের মতো? হ্যাঁ, 10 মাসের মতো। আচ্ছা, তো এই বাচ্চাটা কেমন? এই বাচ্চাটাও ভালো, তবে এটা আপনার মোটামুটি আপনার 75-80 মধ্যে আছে আর কি পার্সেন্টেজ। হ্যাঁ, পার্সেন্টেজ। আচ্ছা, তো এটার বয়স কত বললেন? এটার বয়স হচ্ছে আপনার ওই 9.5 মাস। 9.5 মাসের মতো সম্পূর্ণ সুস্থ সবল? একবারে সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা, এটার দাম চাও কেমন? এটার দাম চাচ্ছি আপনার 90,000 টাকা। 90,000 টাকা দাম চাইছেন? হ্যাঁ। কোনো ক্রেতার পছন্দ হলে দরদাম করে নিতে পারবে? দরদাম করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, পাশে আর একটা বকনা আছে, এইটা সম্পর্কে একটু জানাবেন। এটা আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান, হ্যাঁ। কেমন বয়স হবে? ওটার বয়স হয়েছে আপনার 9 মাস। 9 মাস, হ্যাঁ। সম্পূর্ণ সুস্থ সবল? একদম সম্পূর্ণ সুস্থ সবল, কোনো সমস্যা নেই। সবগুলো নিয়মিত খাবার দাবার খাচ্ছে? হ্যাঁ, সবগুলো নিয়মিত খাবার দাবার খাচ্ছে। বা আমার এখানে মনে করেন আমরা যখন খাওয়াচ্ছি হলে শুধু খড়, হ্যাঁ, ঠিক আছে, শুধু খড় খাচ্ছে, ঘাস তো আমরা এখন দিতে পারছি না। এখনো ঘাস মাঠে হয় নাই? না, মাঠে ঘাস হয়নি এখন। আচ্ছা, তো এই বাচ্চাটা কেমন বয়স আছে? এটার বয়স আপনার 9 মাস। 9 মাস, হ্যাঁ, 9 মাস। এটার দাম পড়বে কেমন? এটার দাম চাচ্ছি আপনার 90,000 টাকা। এটাও এটার দাম চাইছেন 90,000 টাকা? 90,000 টাকা। এটা আপনার 85% আছে। 85%? হ্যাঁ। আচ্ছা, তো চলেন ওইদিকে আরও কিছু বাচ্চা আছে, এক এক করে আমরা সেইগুলো দেখি। পাশে যে আর একটা বাচ্চা আছে এটা? এটা আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান, হ্যাঁ। কেমন বয়স? এটার বয়স আপনার মোটামুটি 9 মাস হয়েছে আর কি, 8.5 মাস কি 9 মাস এরকম। 8.5-9 মাস। এই বাচ্চাগুলো মনে করেন কেবলই সব দুধ ছাড়া দিছে, দুধ ছাড়া দেওয়ার পরে মনে করেন খামারিরা বিক্রি করে দেয়। একে এখন এর পরিচর্যার উপরে এর ভবিষ্যৎটা নির্ভর করবে? ভবিষ্যৎটা নির্ভর করবে। তবে এগুলো আপনার জাতমান ভালো থাকলে, আপনার ওই পরিচর্যা করলে ওর ভবিষ্যৎ অবশ্যই ভালোই থাকে, খারাপ হয় না। তো এটা সম্পূর্ণ সুস্থ সবল? একদম সম্পূর্ণ সুস্থ সবল। এটার দাম চাচ্ছেন কেমন? এটার দাম চাচ্ছিল 80,000 টাকা। 80,000 টাকা এটার দাম চাইছে? হ্যাঁ। কোনো ক্রেতার পছন্দ হলে দরদাম করে? হ্যাঁ, দরদাম করে নিতে পারবে। আচ্ছা,
পাশে আর একটা বাচ্চা আছে, চলেন এবার এই বাচ্চাটা দেখি। এই বাচ্চাটা, এটা আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান, হ্যাঁ। এই বাচ্চাটার বয়স কেমন? এটা আপনার 8 মাস সাড়ে 8 মাস বয়স হয়েছে। 8 মাস সাড়ে 8 মাসের মতো বয়স হয়েছে। বয়স হয়েছে। আচ্ছা, সম্পূর্ণ সুস্থ সবল? একবারে সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা, সম্পূর্ণ খাবার দাবার খাচ্ছে? একদম খাচ্ছে, সব কিছুই খাচ্ছে। আচ্ছা, এটার তুলনামূলক পেটটা একটু বড় মনে হচ্ছে। পেট আপনার, এটা পেটে কৃমি আছে। কৃমি আছে, হ্যাঁ। একে নিতে নিয়ে মনে করেন প্রথমত নিয়ে একে আপনার কৃমির ডোজ, লিভার টনিক, জিঙ্ক সিরাপ এগুলো দিলে ও পেটটা চাপে যাবে, পেট ওরকম থাকবে না আর। আচ্ছা, এটা আসলে মানে একদম সম্পূর্ণ সুস্থ সবল, মানে কোনো সমস্যা নাই পেটে কৃমির জন্য। এরকম পেটে কৃমির জন্য ওই রকম। আর আপনি এটা মানে খুবই জাত মানে ভালো একটা মানে বাচ্চা। আপনি তলাটা দেখেন, এখনই মনে হচ্ছে যে অনেকটা ঝুলে গেছে। অবশ্যই একটু দেখেন। ঠিক আছে, তো এই বাচ্চাটার দাম পড়বে কেমন? এটার দাম চাচ্ছিল আপনার 65,000 টাকা। এটা সেই 65,000 টাকা যে শুরু, সেই 65। আচ্ছা, আর সবশেষে একটা বাচ্চা আছে, এটা এটা আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান, কেমন বয়স? ওটার বয়স হয়েছে আপনার 10.5 মাস। 10.5 মাস, 10 মাস থেকে 10.5 মাস এর আনুমানিক বয়স। গুলো আনুমানিক বয়স। এটার দাম পড়বে কেমন? ওটার দাম চাচ্ছি আপনি 90,000 টাকা। 90,000 টাকা দাম চাইছেন? হ্যাঁ। কোনো ক্রেতার পছন্দ হলে দরদাম করে নিতে পারবে? হ্যাঁ, আলোচনা করে নিতে পারবে। আচ্ছা, তো আপনার এই সপ্তাহে এই কালেকশনটাই ছিল? এই কালেকশনটাই ছিল। তো এবার একটু বলেন যে এর মধ্যে কারো কোনোটা পছন্দ হলে আপনি কি কি সুযোগ সুবিধা দিবেন ক্রেতাদের? আমার কাছে মনে করেন যে সুযোগ সুবিধা আছে সেটা হলো আপনার যে বাচ্চাগুলো আমি দেখালাম ভিডিওতে, এখন যদি কারো কোনোটা পছন্দ হয় সে পছন্দ করতে পারে বা আমাকে ফোন দিলে পারে। যদি মনে চায় যে আমি এই ভিডিও দেখবো না আর বাবার ভিডিও দেখবো, আমি ভিডিও করে চাইলেও দিতে পারবো, বা যদি ডাইরেক্ট লাইভ ভিডিও দেখতে চাই তাও আমি দেখাতে পারবো আমার ফোনের মাধ্যমে। দেখার পরে উনি যদি দাম দর করে কিনতে চায় কিনতে পারবে। কেনার পরে ওনাকে মনে করেন যে যদি মনে করে যে আমি লোক পাঠাবো বা আমি নিজে আসবো, তাহলে এসে নিয়ে যেতে পারে। আর যদি সে না আসতে পারে সেক্ষেত্রে তার মনে করেন যে কেনার সাথে সাথে বায়না করতে হবে। বায়না করার পরে ওখান থেকে যদি লোক আসে আসলো, আর যদি না আসে উনি টাকা লাগাই দিলে আমরা তার বাচ্চা আমরা পৌঁছায় দেবো ঠিকানা। হ্যাঁ, তো এতে কেউ কোনো ক্ষতিগ্রস্ত বা হয়রানি? না না না, এ ধরনের কোনো রিপোর্ট নাই বা এ ধরনের কাজ কেউ করেও না আমার জানা মতে। ঠিক আছে, যারা আমরা অনলাইনে ব্যবসা করি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কারো মানে টাকা মারিয়ে দিছে হয়তো গরু দেন এই টাকা নিয়ে। আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার নতুন কালেকশনগুলো দেখানোর জন্য। ওকে, আপনাকেও ধন্যবাদ এগুলো দর্শকের মাঝে তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম।